ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ختم يونس ختم جلالي ختم كمكم করার বিধান কি? খতমে ইউনুস খতম হিসাবে নয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস সাব্যস্ত। এটা কোনো বিপদে পড়লে সেটা অবশ্যই সে বিপদ উদ্ধারের জন্য কাজ লাগে, রাসূল হাদিস আছে, সহিহ হাদিস এটা। কিন্তু সমস্যা হচ্ছে পদ্ধতিগত সমস্যা। আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময় কুলো না, বেশি লম্বা হয়ে যাচ্ছে দেখে বন্ধ করে দিলাম। কিছু জিনিস আছে বেদাতের, মনে রাখবেন মূল জিনিসটা জায়েজ, কিন্তু বেদাতের কারণে গুনাহ হচ্ছে, মানে পদ্ধতির কারণে বেদাত হয়ে যাচ্ছে। আপনি দুই রাকাত সালাত পড়া জায়েজ কিনা? জায়েজ। কিন্তু যদি কোনো আপনি সূর্য ডুবার সময় পড়েন জায়েজ কিনা? বোঝা গেল যে সময়ের কারণে সমস্যা হচ্ছে, তাই না? তাই কিনা? ফজর নামাজ সাইড রাকাত আছে না, না দুই রাকাত? দুই রাকাত। আপনি বললেন যে ফজর নামাজ আমি তিন রাকাত পড়বো, হবে? একটু বেশি না পড়ছে, সমস্যা কি? বেশি না, একটু বেশিই তো বললেন, সমস্যাটা হয়েছে এই জন্য তো রসুল্লাহ দেখাই দেন নাই, তাই তো? তাহলে দেখা গেল স্থান কাল পদ্ধতি, তারপরে সময়, তারপরে একই 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 রকম একই নিয়মের ছয় রকমে আপনাকে মিল থাকতে হবে, নাহলে আপনার এটা বেদাত হয়ে যাবে। যে কোনো আবাদ করবেন ছয় রকম মিল থাকতে হবে আপনাকে, নাহলে কি হয়ে যাবে? সংখ্যা, আবার সংখ্যা দিক থেকেও মিলতে হবে, নাহলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে। সুতরাং খতমে ইউনুস পড়া অবশ্যই ভালো, নিঃসন্দেহে। খতমে ইউনুস না, মানে এই দোয়াটা, দোয়া ইউনুসটা রাসূল আসলাম বলেছেন এটা পড়তে, লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু সংখ্যা নির্ধারণ করা কি হবে? বেদাত হবে। আবার এইভাবে গোলয়ে বসে একে অপরের উপরে ঠেলা ঠেলে দিয়ে পড়া, এটাও কি হবে? বেদাত হবে। কারণ রাসূল আসলাম পদ্ধতি শিক্ষা দেননি। আপনি অনবরত পড়তে থাকেন, বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। যতক্ষণ পর্যন্ত বিপদ শেষ না ততক্ষণ পর্যন্ত পড়েন, 1,000 সোয়া লাখ অমুক লাখ তমুক লাখ গণেন না। কিন্তু খতমে জালালি বলতে কোনো খতম নাই, খুতমে কুমকুম বলতে কোনো খতম নাই, এগুলো সবই বেদাত।